আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে ইউরোপের দেশ ইতালিতে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন, আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইতালি ইউরোপের দক্ষিণ অংশে অবস্থিত একটি ইউরোপীয় দেশ। এটি ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্লোভেনিয়া, সান মেরিনো এবং ভ্যাটিকান সিটির মতো দেশের সীমানা দিয়ে বেষ্টিত। অনেক শিক্ষার্থী শিক্ষার উচ্চমানের কারণেই ইতালিতে পড়াশোনা করতে পছন্দ করে থাকে। সুতরাং আপনি যদি অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশে পড়াশোনার জন্য উচ্চশিক্ষার ফি বহন করতে না পারেন, তবে আপনি এখন ইতালিতে পড়াশোনার জন্য মন তৈরি করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ইতালি অধ্যয়নের সাথে জড়িত ব্যয়, পড়তির জন্য প্রয়োজনীয়তা, ভাষার প্রয়োজনীয়তা, জীবনযাত্রার ব্যয় ইত্যাদি নিয়ে আলোচনা করব এ টু জেড। সো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনি ইতালিতে কেন পড়তে যাবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সেরা কয়েকটি স্থানের মধ্যে একটি হচ্ছে ইতালি। এখানে বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি প্রদানকারী অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। তুলনামূলকভাবে স্বল্প টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন, এখানে স্বল্প খরচে বসবাস করতে পারবেন, শিক্ষাখাতে নিত্য নতুন বৈচিত্র্য দেখতে পারবেন এখানে। এছাড়াও পাবেন পড়ালেখার পাশাপাশি কাজ করার সুযোগ, অনেক ধরনের কোর্স থেকে নিজের পছন্দ মতো কোর্স বাছাই করে পড়তে পারবেন। তো এবার আমি আপনাদের ইতালির আবহাওয়া সম্পর্কে কিছু বলে দেব। ইউরোপের মূল ভূখণ্ড থেকে বোটের মতো করে ভূমধ্য সাগর পেরিয়ে আসা ভূখণ্ড হচ্ছে ইতালি। উত্তর ও দক্ষিণাঞ্চলের আবহাওয়া তাই কিছুটা তফাৎ দেখা যায়। উষ্ণ গ্রীষ্ম এবং শীতল শীতকাল উত্তর ইতালির বৈশিষ্ট্য। তবে শীতকালে দিনের তাপমাত্রা সচরাচর হিমাঙ্কের নিচে নামে না, আর দক্ষিণাঞ্চলে শীতের প্রভাব ততটা বেশি নয়। গ্রীষ্মকালটা শুষ্ক এবং বেশ গরম, তবে পার্বত্য অঞ্চলগুলোয় দীর্ঘ শীতকাল পরিলক্ষিত হয়। তো এবার চলুন ইতালির কয়েকটি সুপরিচিত ইউনিভার্সিটির সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। ইউনিভার্সিটি অব বোলগোনা, সান্ট অ্যান্না স্কুল অব অ্যাডভান্সড স্টাডিজ, সাপিয়েনজা, ইউনিভার্সিটি অফ রোম, ইউনিভার্সিটি অফ পাদুয়া, ইউনিভার্সিটি অফ ট্রেন্টো, ইউনিভার্সিটি অফ মিলান, এছাড়াও কিন্তু আরও বেশ অনেক সুপরিচিত ইউনিভার্সিটি রয়েছে। তো এবার চলুন আমরা ইতালির ইউনিভার্সিটিগুলোর ইনটেক সম্পর্কে জেনে নেই। এখানে বছরে সাধারণত দুইটি কোর্স অফার করা হয়ে থাকে। প্রথম সেমিস্টার শুরু হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে আর শেষ হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। অপরদিকে দ্বিতীয় সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারি মাসে আর তা শেষ হয় জুলাই মাসে। তবে বিশ্ববিদ্যালয় ভেদে তা পরিবর্তিত হতে পারে, এজন্য আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘেঁটে ভালো করে জেনে নেবেন তাদের প্রসেস। তো এবার আমরা ইতালির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি সম্বন্ধে জেনে নেব। ইতালিতে টিউশন ফি তুলনামূলক কম হয়। অনেক শিক্ষার্থী এদেশকে উচ্চশিক্ষার গন্তব্যস্থল হিসেবে মনে করে। এই দেশে প্রতি বছরে পড়াশোনা বাবদ আপনাকে 1800 থেকে 8000 ইউরো খরচ করতে হবে, তবে বিশ্ববিদ্যালয় এই কোর্স ভেদে এই খরচ বাড়তে বা কমতে পারে। তবে আপনি যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান তবে এই খরচ কয়েক গুণ বেশি হয়ে যেতে পারে। এবার আমরা জেনে নেব যে ইতালির ইউনিভার্সিটিগুলোতে আপনি কোনো স্কলারশিপ পাবেন কিনা। ইতালিতে বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ রয়েছে। সরকারি বিভিন্ন স্কলারশিপে বিভিন্ন ধরনের অনুদান দেওয়া হয়ে থাকে। বিশ্ব মন্দার কথা মাথায় রেখে অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন স্কলারশিপের জন্য, কারণ পার্ট টাইম জব করে ইতালিতে পড়াশোনা করা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়। স্কলারশিপের তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ সেকশনে ক্লিক করে খুব সহজেই আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে ইতালির ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার জন্য আপনার কেমন যোগ্যতা থাকা লাগবে। আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস হতে হবে, এবং আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চান এসএসসি, এইচএসসি এবং আন্ডার গ্রাজুয়েট পাস হতে হবে। এছাড়াও আপনার ভাষাগত যোগ্যতা লাগবে, আইএলটিএস এ 6 ব্যান্ড স্কোর, অন্যদিকে ইতালীয় ভাষার জন্য কমপক্ষে B2 লেভেল ইউরো পাস, ল্যাঙ্গুয়েজ পাসপোর্ট ক্লাসিফিকেশন প্রয়োজন। তবে B2 লেভেলে পাস করলে ইতালিতে গিয়ে আপনাকে ভার্সিটি আপার পরীক্ষায় বসতে হবে, আর যদি আপনি C2 লেভেল ইউরো পাস ল্যাঙ্গুয়েজ এক্সামে পাস করেন তাহলে আপনাকে আর কোনো পরীক্ষায় বসতে হবে না। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনি কিভাবে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন ইতালির। ইতালিতে ব্যাচেলর প্রোগ্রামে যেতে আপনাকে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে, এবং আবেদনের সাথে আপনাকে আপনার কলেজ থেকে অবশ্যই টেস্টিমোনিয়াল নিতে হবে। আপনাকে মাস্টার্স প্রোগ্রামের জন্য ব্যাচেলর ডিগ্রিধারী এবং পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার্স ডিগ্রিধারী সম্পন্ন করতে হবে। প্রথমে আপনাকে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় থেকে নিজের সকল তথ্য দিয়ে ইমেইলের মাধ্যমে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য কিনা সেটা যাচাই করে নিতে হবে। এরপর অ্যাম্বাসিতে গিয়ে প্রি অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট করতে হবে এবং ভর্তি
চুক্তির আবেদনপত্র সহ সকল কাগজপত্র জমা দিতে হবে। এমবেসি সেই আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র সেই বিশ্ববিদ্যালয়ে পাঠাবে এবং পরবর্তীতে আপনাকে রেজাল্ট জানিয়ে দিবে। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রগুলো ভিন্ন হয়ে থাকে। আবেদন করার জন্য লাগবে আপনার আইডেন্টিটি ডকুমেন্টস এন্ড পাসপোর্ট সাইজ ফটো, অল একাডেমিক সার্টিফিকেটস এবং মার্কশিট, দেন লাগবে আপনার সিভি, দেন লাগবে আপনার রিকমেন্ডেশন লেটার এবং মোটিভেশনাল লেটার। আপনারা কিন্তু অনেকেই রিকমেন্ডেশন লেটারটাকে বুঝেন না। রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে ইতালিতে পড়তে যাচ্ছেন, আপনি যে ইউনিভার্সিটিতে অথবা যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন সেখানকার একজন প্রফেসর আপনাকে একটি লেটার লিখে দিবে যে আপনি ইতালির ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার যোগ্য। এটাই কিন্তু হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আর আপনারা অবশ্যই মোটিভেশন লেটারটা খুব গুরুত্ব সহকারে লিখবেন, কারণ আপনারা যারা বাইরে পড়াশোনা করতে যেতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু মোটিভেশনাল লেটারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনাদের অফার লেটারটা। সো আপনারা অবশ্যই মোটিভেশনাল লেটারটা খুব সময় নিয়ে এবং খুব যত্ন সহকারে লেখার চেষ্টা করবেন। দেন লাগবে আপনাদের আইএলটিএস অথবা টোফেলের টেস্ট স্কোর এবং ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্ম। ইতালিতে যেতে সকল শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অর্থাৎ IOM এর মাধ্যমে সকল কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। তবে এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ ঢাকাতেই আছে IMO এর অফিস। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনার ব্যাংক সলভেন্সিটা কেমন লাগবে। ইতালিতে আপনাকে পড়ার খরচ চালাতে পারবেন এমন পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে 8,000 থেকে 12,000 ইউরো পর্যন্ত আপনার ব্যাংকে জমা দেখাতে হবে। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস এবং ডকুমেন্টসগুলো। ইতালিতে সাধারণত 3 ধরনের স্টুডেন্ট ভিসা অফার করা হয়ে থাকে। স্টুডেন্ট ভিসা সাব ক্লাস 500, 5 থেকে 6 বছর মেয়াদি। এই ভিসার কোনো স্পন্সর দরকার পড়ে না এবং এই ভিসা পেলে আপনি ইতালিতে পার্ট টাইম জব করতে পারবেন। স্টুডেন্ট গার্ডিয়ান ভিসা সাব ক্লাস 590, এই ভিসা স্টুডেন্ট আবেদন করতে পারে কিন্তু এই ভিসা পেতে 30,000 থেকে 35,000 টাকা খরচ করতে হবে এবং আপনার অ্যাকাউন্টসে যথেষ্ট পরিমাণ অর্থ দেখাতে হবে এবং পরিবারের কাউকে আগে থেকে ইতালির অধিবাসী হতে হবে। আপনার বয়স 21 বছরের বেশি হলে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং এই ভিসায় আপনি চাইলে পার্ট টাইম জব করতে পারবেন। স্পেশাল ক্যাটাগরি স্টুডেন্ট ভিসা সাব ক্লাস 444, এই ভিসায় আপনি চাকরি করা থেকে শুরু করে অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন। এই ভিসার কোনো মেয়াদ থাকে না, আপনার আবেদনের খরচ প্রয়োজন পড়ে না। তবে এই ভিসা পেতে গেলে আপনার পরিবারের কাউকে ইতালির অধিবাসী হতে হবে। আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন সেটা নির্বাচন করে সেই ফর্ম এমবেসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে। সাপোর্টের ডকুমেন্টস দিয়ে এমবাসিতে জমা দিতে হবে। আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য সাপোর্টের ডকুমেন্টস এর স্ক্যান করে জমা পড়াশোনা শেষ করবেন। তাদের জন্য পিআর ফ্যাসিলিটিসটা কেমন, অর্থাৎ আপনার পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন কিনা। ইতালিতে ফুল টাইম কাজের সনদ জমা দিয়ে স্টুডেন্ট ভিসা থেকে পিআর ক্যাটাগরিতে ভিসা পরিবর্তন করার সুযোগ আছে, তবে এই কাজটি একটু সময় সাপেক্ষ। এই ক্ষেত্রে 1 থেকে 2 বছরের সময় লাগে। পিআর পাওয়ার জন্য আপনি যদি ইতালিতে নাগরিকত্ব পেতে চান তাহলে বৈধভাবে সেখানে 10 বছর বসবাস করতে হবে। এই ছিল ইতালি নিয়ে আজকের ভিডিও। এরপরেও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।